আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আশকার। জাতীয় সংসদের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের 22তম বিশেষ অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রাজধানীর সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ড, এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত সহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2022 সালের বার্ষিক প্রতিবেদন, এনার্জি রেগুলেটরি কমিশনের 2021-22 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংসদ সদস্যরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ এ বিষয়ে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। একই সঙ্গে এ সংক্রান্ত রিট আবেদনগুলো হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশও বহাল রেখেছেন আদালত। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% হারে আয়কর আরোপ করা হয়, যা স্থগিত চেয়ে হাইকোর্টের রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেয় হাইকোর্ট। সে রায়ের পাল্টা আপিল করে সরকার। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ কমপ্লেক্সে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদে ইবাদত করতে আসা ফিলিস্তিনিদের উপর তারা স্ট্যান গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে এবং জোরপূর্বক মুসল্লিদের বের করে দেয়। এ নিয়ে পরপর দুদিন আল আকসায় হামলা চালালো নেতানিয়াহুর বাহিনী। আরব লীগ সহ এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, কানাডাও। তারা ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক মহলে দাবি জানিয়েছে। এমন বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে আজ জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক। এদিকে আল আকসা ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে, এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এ পর্যন্ত 400 বেশি ফিলিস্তিনিকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সংঘর্ষ হয়েছে জেনিন ও বেথেলহেম শহরেও। এবার জানাবো খেলার খবর। মিরপুর টেস্টে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের বিপক্ষে লড়াই করছে আয়ারল্যান্ড। স্বাগতিক পেয়েছে 128 রানে পিছিয়ে থেকে 27 রানে 4 উইকেট নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে আইরিশরা। দুই ব্যাটার হ্যারি টেক্টর এবং পিটার মুর দারুণ প্রতিরোধ করে তোলেন। ধীরে ধীরে নিজেদের স্কোর সমৃদ্ধ করতে থাকেন তারা। তবে প্রথম ঘণ্টাতেই 16 রানে থাকা মুরকে বিদায় করেন পেসার শরীফুল। দলের রান তখন 51। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 93। আয়ারল্যান্ডে 214 রানের জবাবে প্রথম ইনিংসে 369 রান করে বাংলাদেশ। এবার জানাবো ইস্পাহারি শেয়ার বাজারের সংবাদ। জেমিনি সিফুড লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। গত 2 জানুয়ারি ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 341.70 টাকা, আর গতকাল 665 টাকায় শেয়ারটির লেনদেন হয়। এ সময় কোম্পানিটির শেয়ার দর বেড়ে 323.30 টাকা। এ কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। আজ 714.80 টাকা পর্যন্ত শেয়ারটির দর উঠে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।